প্রথম থেকেই আমি টিউলিপকে কোনোদিনও কর্নফ্লেক্স চকোস ধরনের প্রসেসড ফুড দিইনি, শুধু সেরিল্যাক খেত, তাও অকেশনালি। দু মাস আগে যখন আমরা ট্রিপে গেছিলাম তখন প্রথমবার ওর জন্য কর্নফ্লেক্স আর চকোস দুটোই নিয়ে গেছিলাম এমার্জেন্সির জন্য। যেহেতু এখন আরও বেবি ফুড খায় না, আমাদের খাবারই খায়, তাই কোনোদিন যদি ওর খাবার পছন্দ না হয় তখন কাজে লাগবে এই ভেবে। দেখলাম ও দুটোই বেশ পছন্দ করে খেয়েছে, বিশেষ করে চকোস। চকোসেরও রীতিমতো ক্রেভিং হয়ে গেছিল। তারপর এখানে এসেও যেই দোকানে চকোস দেখে কেনার জন্য বায়না করে। কিন্তু চকোস খাওয়া যেহেতু একেবারেই ভালো না, প্রথমত প্রসেসড ফুড তাই প্রিজারভেটিভ থাকে, দ্বিতীয়ত ময়দা দিয়ে তৈরি। তাই আমি অনেকদিন ধরেই অল্টারনেটিভ কিছু খুঁজছিলাম। আলটিমেটলি খুঁজে পেলাম ইয়োগাবারের এই চকোসটা, যেটা কম্পারেটিভলি হেলদিয়ার অপশন। অন্যান্য চকোসের ইনগ্রিডিয়েন্টস হিসেবে যেখানে শুধুই ময়দা থাকে, সেখানে এটাতে রয়েছে জোয়ার, বাজরা, রাগি আর ওটস। পাম তেলের বদলে এখানে রয়েছে কিনোয়া। অন্যদিকে প্রিজারভেটিভ আর ফ্লেভার হিসেবে রয়েছে ছোলার ডাল আর মুগ ডাল, যেটা একেবারেই ক্ষতিকারক না। এটার বেস তৈরি হয়েছে মিলেট, ডাল আর শস্যদানা দিয়ে, যার মধ্যে রয়েছে জোয়ার, বাজরা, রাগি, চানা ডাল, ওটস, মুগ ডাল আর কিনোয়া। আর রয়েছে দুধ, রাইস ব্র্যান অয়েল। কোটিং করা হয়েছে অর্গ্যানিক সুগার, কোকোয়া আর রাইস ব্র্যান অয়েল দিয়ে। ন্যাচারাল ফ্লেভার হিসেবে দেওয়া হয়েছে ভ্যানিলা, রোজমেরি আর চকলেট। টিউলিপ এটা ভীষণ ভালোবেসে খায়। আমি রেগুলার বেসিসে কখনোই দিই না, কিন্তু যখন ও খুব ন্যাক করে, ওকে ভোলাবার প্রয়োজন হয়, অথবা আমার শরীর খারাপ থাকে, কোনো কারণে আমি যদি রান্না করতে না পারি, অথবা বিনা কারণেও সপ্তাহে একদিন কি দুদিন ইভিনিং স্ন্যাক্সে ওকে। তোমরাও যদি ইয়োগাবারের প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে তোমাদের কেমন লাগে জানিও। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমাদের যদি ফুলের ভাষার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ পেজটাকে একটা লাইক করে দিও। বাই।